স্বাগতম জানাচ্ছি মেঘনা নিউজ সংবাদে। আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসাইন সিং এমপির করোনা থেকে মুক্তির জন্য বান্দরবনের আলীকদম উপজেলার 3 নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ফুগ্গ মারমার উদ্যোগে বাবুপাড়া বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা করা হয়েছে। আমাদের বান্দরবন প্রতিনিধি সুশান্ত কান্তি তজঙ্গার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিয়ে দেখুন বিস্তারিত। মঙ্গলবার 9 জুন সকাল 9টায় আলীকদম উপজেলার 3 নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ফুগ্গ মারমার ব্যক্তিগত উদ্যোগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসাইন সিং এমপি করোনা রোগ আক্রান্ত থেকে মুক্তির জন্য বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাবুপাড়া বৌদ্ধবিহারে মন্ত্রীর সুস্থতা কামনা ও বিশেষ প্রার্থনার সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মং ব্রচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু দুংরিং মং মারমা, ওকৈজাই হেডম্যান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এ সময় বাংলাদেশ সহ বিশ্বের সব দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং ভাইরাসে আক্রান্ত পাহাড়ি জনপদের অভিভাবক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসাইন সিং এমপির রোগ আরোগ্য কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট বিশেষ প্রার্থনা করা হয়। বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন 3 নং নয়াপাড়া ইউনিয়নের বৌদ্ধ ধর্মাবলম্বী ও উপশাসক উপশাসকা বৃন্দ। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। আপনারা মেঘনা নিউজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারেন 01834672699 নম্বরে, ইমেল করতে পারেন info@magnanews.com.bd তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।